এ যেন শেষ হয়েও শেষ হলো না মতো ঘটনা। চিত্রনায়িকা শবনম বুবলি ও গান বাংলা চ্যানেলের কর্ণধার কৌশিক হোসেন তাপসীর সঙ্গে প্রেম এবং চিত্রনায়িকা অপবিশ্বাসের সঙ্গে কৌশিকের স্ত্রী ফারজানা মুন্নির ফাঁস হওয়া কল রেকর্ড নিয়ে এখনও চলছে কথার লড়াই। কয়েকদিন আগে ফারজানা মুন্নি অভিযোগ, এবার জবাব দিলেন অপবিশ্বাস। রবিবার ভোরে 28:53 একটি ভিডিও বার্তা বিষয় নিয়ে কথা বলেছেন অপু। শুরুতেই তিনি বলেন, বারবার চলচ্চিত্রের এই ব্যাপারগুলো আসা খুব বাজে একটা ব্যাপার। আপনারা জানেন, দীর্ঘ 17 বছর ধরে আমি চলচ্চিত্রে আছি। বিগত দিনে এই ধরনের কিছুই আমাকে ফেস করতে হয়নি। এর আগে অনেক সুন্দরী সুন্দরী নায়িকা ছিলেন, শাবনূর আপু, মৌসুমী আপু, পপি আপু। তখন আরও সুন্দর সুন্দর নায়কদের আবির্ভাবও ছিল, তখন এমন কাদা ছোড়াছড়ি ছিল না। আমি অত্যন্ত পছন্দ করি মুন্নি বাবি ও তাপস ভাইয়াকে। আমার এত বছরের ক্যারিয়ারে কখনো তাদের সঙ্গে দেখা হয়নি, এমনকি গান বাংলা চ্যানেলটি কোথায় অবস্থিত সেটাও আমি চিনি না। তাদের সঙ্গে কথা হয়নি বা কাজ হয়নি, তবে হাতের জেল প্রাঙ্গণে অনেক বড় করে তারা একটি প্রোগ্রাম করেছিল। আমি যদি ভুল না করে থাকি, সেখানে বাংলাদেশের প্রত্যেকটা আর্টিস্ট পারফর্ম করেছিল। খুব ভালো কথা, কারণ একজন আর্টিস্টের জন্য গান বাংলা উঁচু একটি প্ল্যাটফর্ম। অপু আরও বলেন, আমার হয়তো কখনো সুযোগ হয়নি অথবা সুযোগের জায়গাটা খুঁজতে যাইনি, আমার গান বাংলার কাজ করা উচিত ছিল। ফারজানা মুন্নির সেই ফেসবুক স্ট্যাটাস প্রসঙ্গে অপবিশ্বাস বলেন, এক মাস আগে আপনারা দেখেছিলেন মুন্নি বাবির ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন, যার নামটা বলতে আমার ঘৃণা লাগে, কিন্তু নাম কিছু জায়গায় উল্লেখ না করলে বুঝতে অসুবিধা হয়। আজকে শুধু আপনাদের ক্লিয়ার করার জন্য নামটা বলতে হচ্ছে, সেটি হলো ভুবলি। ভিডিও বার্তায় এইরকম আরও অনেক কথাই বলেছেন অপবিশ্বাস। ভিডিও বার্তায় ফারজানা মুন্নির সঙ্গে হোয়াটসঅ্যাপে বার্তা আদান প্রদান স্ক্রিনশটও প্রদান করেছেন এই নায়িকা। পাশাপাশি কয়েকটি বার্তা পড়েও শুনিয়েছেন অপবিশ্বাস।